আমার বলতে কোনো দ্বিধা নাই, আপনাদের সামনে আমি এই মুহূর্তে প্রমাণ উপস্থাপন করতে পারব, বাংলাদেশে যতগুলি ভণ্ড মাজার পূজারি এই বাংলাদেশে আছে তারা এই সমাজের মধ্যে শিরিক এবং বেদাতের প্রচারের সবচেয়ে বড় ডিলা। আমি কথা পরিষ্কার করে দিচ্ছি, হকপন্থী আল্লাহর ওলি কিংবা তাদের কবরের সাথে মাজারের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা আছে না নাই? তাদের প্রতি মন প্রাণ উজাড় করা দোয়া ভালোবাসা আছে না নাই? আছে। আমরা বিশ্বাস করি তারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, তাদের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, কথা বলতে হবে ঠিক কি না? কিন্তু তাদের নাম বিক্রি করে, তাদের নাম বিক্রি করে গান বাজনার আসর, ঢোল তবলার আসর, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচানাচি, কুদাকুদি ধর্মের নামে এই ভণ্ডামি দেশে আসে না? মাত্র দুদিন আগে একটা ভিডিও এসছে আমাদের কাছে, সারা বাংলাদেশে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে আমরা সারা বছর আপনাদেরকে সতর্ক করে এসেছি, যারা কিন্তু মানুষের ইমান হরণ করে। আমরা যদি মাজার পূজারীদেরকে মাজার পূজারী বলি, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে যে আমরা তো মাজার পূজা করি না, আমরা ওলি ভক্ত, মাজারের পূজা আমরা করি না। এভাবে আমাদেরকে তারা পাবলিকলি ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানাবার চেষ্টা করে। মাজার পূজা কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। চট্টগ্রামের কুখ্যাত বক্তা, নাম নাকি তার জাহাঙ্গীর, সে একটা দরবারও খুলে বসছে, নাম দিয়েছে দরবারে জাহাঙ্গীরিয়া। আপনাদের সামনে নামটা উল্লেখ করে এই জন্য বলেছি, আপনারা বলবেন নামটা কেন বললেন, কেন বলেছে শোনেন, নামটা এই জন্য বলেছি কোরআন শরীফে কিন্তু আবু জেহেলেরও নাম আছে, কথা বলতে হবে, কোরআন শরীফে ফিরাউনের নাম আছে, নমরুদের কথা আছে, কারুনের নাম ধরে ধরে ওর অপকর্মের ফিহিরিস্ত আল্লাহ বলে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ তাদের থেকে সতর্ক থাকতে পারে, তাদের কুকর্ম থেকে মানুষদের ইমানকে বাঁচাতে পারে। এই সমস্ত ভণ্ড মৌলবীরা বক্তা সেজে বসে আছে, এলেম কালাম তো কিচ্ছু নাই শূন্যের কোঠায়, ওয়াজে বসে না একটা কোরআন বলবে, না মানুষের উপদেশমূলক ভালো কোনো কথা বলবে। কিছুদিন আগে বাংলাদেশে তরুণ প্রজন্মের একজন বিখ্যাত আলোচক মুফতি আলী হাসান উসামা, তাকে কোন এক বিষয়ে মিলাদ কিলাম নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিল, চ্যালেঞ্জ দেওয়ার পরে তিনি যখন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, সে সরাসরি মাজারে গিয়ে উসামার বিরুদ্ধে নালিশ দিয়েছে যে বাবা আপনি দেখেন না যে কি চলতেছে, এগুলো কবরে গিয়ে নালিশ দিয়েছে। এবার এই লোকটা কবরে গিয়ে নালিশ না দিয়ে নতুন আরেক কাম করছে, নতুন কাজটা কি, এসএসসি পরীক্ষার্থীর কি কয়েকটা পরীক্ষার্থীদেরকে ধরে নিয়ে মাজারে গেছে, মাজারে গিয়া কবরের সামনে দাঁড়িয়ে কবরের যিনি শুয়ে আছে তাকে দেখে বলছে, ও বাজান আপনার কদম মোবারকে আমাদের সালাম, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, এই যে এই ছেলেগুলো আসছে এদের তো পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কামিয়াব করে দিও। আমি কোনো আলেমের কথা বলবো না, আপনারা বলেন কোন মুসলমানের মুখ থেকে এমন কথা বের হতে পারে, কোন মুসলমান এমন বিশ্বাস করতে পারে যে আমার গুনাহ কিংবা আমার ভুল তুমি ক্ষমা করবে যিনি কবরে শুয়ে আছে, এটা কি বিশ্বাস করা সম্ভব? কিন্তু দেখুন এই এই লোকটা এই কাজগুলো করছে, আপনাদের সামনে একেবারে ডকুমেন্টারি দিয়ে দিচ্ছে, দেখেন সেই বলে কি বৃহস্পতিবার আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছি, ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহানে কামিয়াবি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। দরখাস্ত নিয়ে গেছে বাচ্চাদের পরীক্ষায় পাস করার জন্য, দরখাস্ত নিয়ে গেছে কবরে, নাউজুবিল্লাহ কি বাণী গিয়ে বলবেন, আবার বাচ্চাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাচ্চাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করতে বলছে কবরে শুয়ে থাকা লোকটাকে। আল্লাহর কসম, এরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আল্লাহর কসম এরা সুন্নি নয়, এরা মুশরিক, কথা বলতে হবে ঠিক কি না বলে, এরা হচ্ছে শিরিক এবং বেদাতের ডিলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোটা বাংলাদেশটাকে এরা অশান্ত করে তুলছে। যখন গোটা বাংলাদেশের শিক্ষা সিলেবাস নিয়ে, মুসলমানের ইমান নিয়ে, পর্দা পুশিতা নিয়ে, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে ষড়যন্ত্র হয়,
তখন এরা মুখের মধ্যে কুলুপ এঁটে বসে থাকে। আবার মিলাদ এবং আপনার বিরিয়ানির প্যাকেট দেখলে সবগুলা পাগলের মতো সামনের সাথে কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে বাতিলের বিরুদ্ধে জীবনে কথা বলে না, কিন্তু কবরের পাশে গিয়া মৃত ব্যক্তির কাছে বিচার দাও, মৃত ব্যক্তির কাছে আত্মনাদ করো। আল্লাহর কসম করে বলি, এই লোক যে যা বলেছে কবরের সামনে গিয়ে, যতক্ষণ না পর্যন্ত সে প্রকাশ্যে তওবা না করবে, যাদেরকে নিয়ে বলেছে তাদেরকে নিয়ে প্রকাশ্য সে তওবা ঘোষণা না করবে, গোটা জাতি একে মুসলমান হিসেবে গ্রহণ করতে পারে না। মুশরিক ছাড়া সে কিচ্ছু নয়। এক বাক্যে জবাব দিয়া বলেন, যিনি কবরে শুয়ে আছেন তিনি আপনাকে দেওয়ার মতো কিছু রাখেন, তার দেওয়ার কোনো ক্ষমতা আছে? যিনি দিবেন তিনি একমাত্র কে? ওরাই গান বানিয়েছে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মধ্যে একমাত্র দরবার আল্লাহর দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, ভণ্ড আত্মসির দরবার থেকে। এক বক্তা মাইকের সামনে বয়ান করে বলছে, এই দরবারে মুরিদ হইয়া যদি কেউ মারা যায়, কবরে তার কাছে ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে না। এই ভণ্ডামী জাতির সামনে বছরের পর বছর তারা করে যাচ্ছে। আমরা যখন এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলে এগুলো হচ্ছে ওয়াহাবি হুজুর। কথা বলে ঠিক বলে, আমাদেরকে বলে আমরা ওলিয়া আউলিয়া বিরোধী হুজুর, আর ওনারা ওলিয়া উলিয়া পক্ষের হুজুর। পাঁচ ওয়াক্ত নামাজের পরিবর্তে ছয় ওয়াক্ত গাজা টানে, ঠিক কিনা বলেন? ওলিয়া উলিয়ারা কি তোমাদেরকে গাজা খেতে শিখিয়ে দিয়েছেন? তাহলে তাদের নাম বিক্রি করে ভণ্ডামি করো কেন? শিরিক বেদাত করো কেন? মনে রাখবেন, আলেমদের দায়িত্ব শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়া নয়, সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিক দায়িত্ব। মনে রাখবেন, এই সমাজের মধ্যে কিছু কিছু আলেমরা মানুষের কাছে, সর্বশ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকে, আবার কিছু কিছু মানুষরা, কিছু কিছু ওলামারা সমাজের বাতিলদের রক্ত চক্ষুশূলে পরিণত হয়ে যায়। কথা বলেন, কিছু কিছু আলেম আছে এমন গুলালু মার্কা, এগুলো সব তরকারিতে চলে, ঠিক না? হলুদের মতো সব জায়গায় এগুলোর ব্যবহার হয়। এগুলো আস্তিকের দরবারেও পাবে, নাস্তিকের দরবারেও পাবে, মুশরিক বেঈমানদের দরবারেও পাবে, সব দরবারে এদেরকে পাওয়া যাবে। এদের প্রতি রাম বা নাস্তিক বেঈমান সবাই খুশি। এমন কিছু মৌলবি নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে, নাই? দেখবেন, বাতিলদের এবং নাস্তিকদের দৃষ্টিতে এরা হচ্ছে আধ্যাত্মিক হুজুর। কি হুজুর? আধ্যাত্মিক হুজুর। আর যারা অসৎ কাজ থেকে বাধা দেয়, এরা হচ্ছে উস্কানিমূলক হুজুর, উগ্রপন্থী হুজুর, মৌলবাদ হুজুর, ঠিক কিনা? এই শব্দগুলো ওরা আবিষ্কার করেছে। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা মূলনীতি বলবো, সেই মূলনীতি হচ্ছে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা লুকমানের মধ্যে, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। লুকমান হাকিম তিনি তার সন্তানদেরকে যে নসিহত করেছিলেন, গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শিরিক করা যাবে না। আল্লাহ পাক যেন শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের সকল